না, আমি বলতে চাচ্ছি এটা, এই যে দেখেন, এই যে এরা আসে, আমার মুমিন ভাইয়েরা আসে এখানে, বলে আপনারা যেভাবে লেখাগুলা উপস্থাপন করেন বা স্ক্রিনে দেখান, কিন্তু এরা আইসা এদের মন করা যুক্তি দেখে না। এরাও তো দেখাইতে পারে যে দেখেন ভাই, যে আপনি যেটা দেখাইতেছেন এটা না, আর আমরা বাংলা কিন্তু পড়তে পারি। আপনি যে লেখাগুলা স্ক্রিনে দেখাইতেছেন এটা কিন্তু আমরা পড়তে পারি, এখানে দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে যে কি লেখাটা, কিন্তু এরা কি বুঝাইতেছে? একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, পড়লো পড়লো মানে এরা বলতেছে পড়লো না, এটা কেমন বললো মানে লাগলো পড়ে এটা? গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমিও এটাই বলতেছি। এই যে কিছুক্ষণ আগে রেজাউল ভাই আসলো, উনি আইসা উনার মন করার মতো বক্তব্য কেন দিতেছে? উনি একটা হাদিস দেখাক, একটা কোরআনের একটা আয়াত দেখাক, দেখা এটা তো বলতে পারে ভাই আপনারা একটু পড়েন পইরা দেখেন কি, কিন্তু তা না। তা হ্যাঁ, পইরা মনে মনে পইরা কি একটা মনে করেন যে ব্যাখ্যা দিতেছে, যে মনে যে কিছুদিন আগে আমরা একটা ওয়াজ দেখলাম, যে কি জানি সিলেট না কোন জায়গার কি কইলো, যে মুসলমানরা করোনা ধরলে কোরআন শরীফ মিথ্যা, ঠিক মুসলমানরা ভাই, ঠিক করোনা ধরলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আরে ভাই, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে ওটা কোন আয়াতে পাইছো, কোন হাদিসে পাইছো, ওটা দেখাও না। আর মন করা ব্যাখ্যা একটা দিয়া দিল, হাজার হাজার মানুষ সবাই কইতেছে কি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমিন। তখন এই যে রেজাউল ভাই, এরাও কিন্তু এটাই, হেরা আয়া কি ব্যাখ্যা দেয় হেরাই জানে। আরে ভাই, তোমরা দেখাও যে ভাই, যে আসিফ ভাই যেটা দেখাইতেছে এটা নকল হাদিস, এটা জাল হাদিস, এটা আর কি আসিফ ভাই বানানো, এরকম একটা আর একটা হাদিস এনে দেখাও যে এটার বিপরীতে যায়। যেমন পড়লো মানে পড়লো না, পড়লো মানে আকাশে উঠলো, এরকম একটা হাদিস দেখাও যে না এটা পইরা হেরা পরে আকাশে উঠতে পড়ছে, এরকম দেখাই দেবার পারতেছে না। আরে আমরা তো পড়ার লেখা জানি না, তারপর ওই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার, যে পড়লো পড়লো মানে কি, এক গাছে একটা আম পড়ছে, আম পরে একটা ফাতাত বাইজে রয়েছে, যদি বাইজে দাঁড়ায় তাহলে এটা আর একটা শব্দ আসে যে পইরা হেরা ফাতাত বাইজে রয়েছে, কিন্তু এরকম না। অন্ধধার্মিক ভাই, আপনি যে এই যে 4 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন এবং তারপরে যে আপনি এই জিনিসগুলো, অন্তত যুক্তিটা, একটা জিনিসের ভেতরে যে যুক্তিটা, সেই যুক্তিটা যে আপনি বুঝতে পারতেছেন, এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো শুনে, যে অন্তত পক্ষে আপনার ভিতরে এই অন্ধত্বটা নাই, যে যে জিনিসটা হয়তো অনেকে আছে যারা হচ্ছে অনেক পড়ালেখা করেছে কিন্তু তারা এমন এমন উদ্ভট কথাবার্তা বলে, পড়লো মানে পড়লো না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক শিক্ষিত মানুষের ভিতরে পাওয়া যায় না। আপনার ভিতরে যে জিনিসটা পাওয়া গেল, আপনার ভিতরে আমি যে জিনিসটা দেখলাম, এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার ভাই। তারপরে দেখেন আর একটা জিনিস, যে সূর্য যায় কি আরো সে নিচে যায় সেজদা যায়, তারা কি কইতেছে, আরে সূর্য তো এই সেজদা হয় সেজদা না, আরে এই সেজদা সেজদা না, কোন সেজদা তেলে তোরা বল। এখানে স্পষ্ট ভাবে লেখা যে জিনিসটা পৃথিবী গোল, এর কোরআনের ভিতরে লেখা যে বিছানা স্বরূপ। বিছানা স্বরূপ মানে কি, আমরা তো বিছানা করে নিচে বই, কোনো বিছানা চার কোনা ওলা থাকে, কোনো বিছানা গোল থাকে, বিভিন্ন রকমের থাকে, তাহলে এটা ব্যাখ্যাটা দিতে, এই ব্যাখ্যাটা দিতে এদের মনে করেন যে বহুত কষ্ট লাগে, যে কেমনে দিব। বিছানার কিন্তু বহুত ধরন, বিভিন্ন সোসাইটির লোকের আলাদা আলাদা ধরনের বিছনা থাকে, কিন্তু মূলত সব নিচেই বিছায়। একদম একদম ঠিক ভাই। অন্ধধার্মিক ভাই, আপনি কি আমাদের সাথে কিছুক্ষণ থাকবেন না আপনার, তাহলে আপনি, আমি আরো কয়েকজনকে যুক্ত করি নাকি? আপনি আচ্ছা, থাকেন করেন আমাদের সাথে, সমস্যা নাই। আপনি আচ্ছা থাকেন আচ্ছা আমাদের আচ্ছা, সাথে, আমি আরো 2 একজনকে যুক্ত করি। নাজমুল হোসেন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। নাজমুল হোসেন আপনাকে যুক্ত করেছে, আপনি আনমিউট করে কথা বলতে হবে। আপনি মিউট করে রেখেছেন, আপনার আনমিউট করে কথা বলতে হবে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে ভাই। আচ্ছা হ্যাঁ, আমি আপনার সাথে আগেও কথা বলেছিলাম, আমি আজকেও আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। একটা প্রশ্ন হচ্ছে হলো, বাংলাদেশে একজন নাস্তিক কি কোনো ধরনের আইনি সহযোগিতা পেতে পারে, অথবা তার জন্য থানায় অথবা কোর্টে গিয়ে কোনো ধরনের আইনি সহজ নিরাপত্তাটা পাওয়া সম্ভব একজন নাস্তিকের জন্য? আইনগতভাবে পাওয়া সম্ভব, কিন্তু আইনগতভাবে কোর্টে আবেদন করলে পাওয়া সম্ভব, কিন্তু প্রায়োগিকভাবে, প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব না। প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব না, দ্যাট মিন্স হচ্ছে হলো, প্র্যাকটিক্যালি পুলিশ পুলিশই পিটায় পিটায় দিবে, মানে প্র্যাকটিক্যালি পুলিশই আপনাকে পিটায় দিবে। না বাস্তবতার সাথে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি বর্তমানে প্যারিসে থাকি, ফ্রান্সে। আমি এখানে একজন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী, তো আমি নাস্তিকতা চর্চা করি আমার, আমি প্রায় গত বেশ কিছু বছর ধরে। তো আমি হয়তো হচ্ছে হলো আপনাদের মতো এত বিখ্যাত কোনো নাস্তিকতা চর্চাকারী না, অথবা বিখ্যাত কোনো বড় ভাই লেখক না, ভাই, নাস্তিকতা চর্চাকারী এই জিনিসটা বুঝতে পারছি না, নাস্তিকতা চর্চা কিভাবে করে? মানে হচ্ছে আমি একজন নাস্তিক আর কি, আমি একজন নাস্তিক, এবং হচ্ছে হলো আমি বিশ্বাস করি আমি একজন নাস্তিক, কারণ হচ্ছে হলো প্রথম আমি যখন হুমায়ুন আজাদ স্যারের ওই আপনি কথাটা বিশ্বাস পড়ছি, করেন, আপনি বিশ্বাস করেন আপনি একজন না নাস্তিক, না না না, আপনি আমি বিশ্বাস বিশ্বাস করেন? বিশ্বাস
বিশ্বাস করি বলতে আমি বলতে চাচ্ছি যে আমি একজন নাস্তিক এবং এটা হ্যাঁ, আমি আপনি ধারণ করি, এবং কি বিশ্বাস এবং করেন? এর পেছনে কারণটা হচ্ছে হলো আমি সর্বপ্রথম হচ্ছে হলো হুমায়ুন আজাদ স্যারের আমার অবিশ্বাস বইটিতে একটা যুক্তি পড়েছি যে একটা জিনিস যখন সেটা প্রমাণিত সত্য তার উপর আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় যখন প্রমাণিত সত্য, যেমন পদ্মা একটি নদী, এখন পদ্মা নদীটা যে একটা নদী এটার উপর আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন আসতেছে না। আমরা তখনই একটা বিষয়কে বিশ্বাস করব অথবা বিশ্বাস করার প্রয়োজন পড়বে যখন ওই বিষয়টা প্রমাণিত না অথবা সত্য মিথ্যা তার কোনো নির্দিষ্টতা নাই, অথবা হচ্ছে এখানে সন্দেহ সন্দেহের অবকাশ আছে, থাকে, সন্দেহের অবকাশ সন্দেহের থাকে। হ্যাঁ অবকাশ ঠিক, সন্দেহের অবকাশ আছে। তো সেখান থেকে আমি যখন বিশ্বাস শব্দটাকে যখন আমি আরবিতে ট্রান্সলেট করলাম সেটা হচ্ছে হলো ইমান। এখন ইমান হচ্ছে হলো আমার সাবেক ধর্ম অথবা যেই ধার্মিক ভাই পরিবেশে আমার জন্ম। ভাই, ইমান শব্দটার আসলে সত্যিকারের অর্থ হওয়া উচিত অন্ধবিশ্বাস, মানে একদম কঠিন ভাবে অন্ধবিশ্বাস করা, সেটা কি মানব? কিন্তু হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি তো খুব ছোটবেলা থেকেই আমাদেরকে যে স্কুলে যে বইগুলো পড়ানো হইতো, আমি একটা কিন্ডার গার্ডেনে পড়তাম, তারপরে আমাকে হচ্ছে হলো প্রথম থেকেই হচ্ছে হলো আমাকে ধর্মীয় আরবিক বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু তখন থেকে তো আমরা শিখছি যে ইমান শব্দের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে হলো বিশ্বাস। তো সেখান থেকে আমার মনের মধ্যে হচ্ছে হলো ঘটকাটা জাগলো যে হচ্ছে হলো অ্যাকচুয়ালি আমাকে বারবার বলতেছে ইমান আনতে, বিশ্বাস করতে, বিশ্বাস করতে। যখন আমি ওই লজিকটা শুনলাম হুমায়ুন আজাদ স্যারের যে আমাকে বিশ্বাস আনতে হবে এমন একটা বিষয়ের উপর যেটা প্রমাণিত না, দ্যাট মিনস এখানে ফল্ট আছে, এখানে হচ্ছে হলো অবিশ্বাস করার মতো বিভিন্ন জিনিস আছে। তখন হচ্ছে হলো আমি আমার গৃহ শিক্ষক নাবিল আহমেদ উনার সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম। তো আফটার দ্যাট আই ট্রাই টু সার্চ সামথিং, আমি হচ্ছে হলো প্রুফ খোঁজার চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি সত্যটা কি, ট্রুথটা কি। কিন্তু এটা খুঁজতে গিয়ে আমি যেটা দেখলাম যে আল্লাহ যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে অথবা হচ্ছে হলো ধর্ম, ধর্মের যেই আল্লাহ গুলা পৃথিবীতে প্রায় 4,000 বা আরো বেশি ধর্ম আছে, এখন এই ধর্মগুলার যে আল্লাহ গুলো আছে অথবা গড গুলো আছে অথবা ঈশ্বর গুলো আছে অথবা ভগবান গুলো আছে, তাদের জন্য যখন আমি ফ্যাক্ট অথবা প্রমাণ খুঁজতে গেছি দ্যাট মিন তখন কিন্তু আমি যথেষ্ট পরিমাণ প্রমাণ অথবা কোনো প্রমাণই পাইনি, কিন্তু বিভিন্ন ধর্মে বলা বিভিন্ন তথ্যগুলো কিন্তু আমি ভুল হিসাবে পাইছি। যেমন হচ্ছে হলো আমি আপনাকে যদি উদাহরণ দিই সেটা হচ্ছে ভাই আপনার ভাই, আমি হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি। আমাদের একটা অনুষ্ঠান আছে মাতুব্বর ভাইয়ের, সেটা হচ্ছে মুক্তির অনুভূতি। আপনি তাহলে মাতুব্বর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, এবং যোগাযোগ করে আপনি একটা টাইম নেন, টাইম নিয়ে আপনার যে আচ্ছা পুরো স্টোরিটা, আপনার যে কিভাবে নাস্তিক হলেন, আপনি কি কি জিনিস আপনাকে আপনার মনে মানে বড় ধরনের প্রভাব ফেলেছে, বা কি কোন কোন বই পড়েছেন, এই সমস্ত আচ্ছা বিষয় নিয়ে যদি আপনি সেই আচ্ছা তাহলে লাইব্রেরি, আমি আমার ছোট 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 দুই একটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি করি আপনাকে হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই একটা। আলোচনাগুলো আমরা ওইখানে করি, হ্যাঁ ওইখানে করি। হ্যাঁ আপনার হ্যাঁ যদি না ছোট কিন্তু কোনো আমার প্রশ্ন থাকে তাহলে বলেন ভাই। হ্যাঁ এটা এখানে করতেছি। আমার একটা প্রশ্ন হচ্ছে হলো মানে হচ্ছে হলো আপনার বাংলাদেশে একজন নাস্তিকের জীবনটা বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু নিরাপদ আপনার 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 একদমই নিরাপদ বিবেচনা না, থেকে, একদমই নিরাপদ না। এবং এবং সেই নাস্তিক যদি খুব বেশি বিখ্যাত না হয় এবং সেটা যদি তার পারিবারিক এবং সামাজিক পর্যায়েও যে যার কোনো নাস্তিকই নিরাপদ না, যে কোনো নাস্তিকই নিরাপদ না। ওকে। এবং হচ্ছে হলো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছিলাম প্রথমেই যে বাংলাদেশে বস্তুত প্রায়োগিক ভাবে কিন্তু কোনো আইনি সহায়তা পাওয়া সম্ভব না, হ্যাঁ ভাই, এটার আমি কি উত্তর ঠিক দিয়ে বলেছি? দিচ্ছি। হ্যাঁ একদম ঠিক, প্র্যাকটিক্যালি কিছু পাওয়া সম্ভব না। রাসমান ভাই, ওকে আমাদের ব্যাকটা যে অনেক থ্যাংক প্রেশার, ইউ, আমি তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। হুম হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আরেকজনকে যুক্ত করি, রিয়ান, রিয়ান আপনি বলেন। জি আসিফ ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন, বলেন ভাই। জি ভাই, আমার ওই যে ওই মেহের ভাইয়ের কথা একটু কথা বলতে মন চাইলো, মানে কি পড়লো, পড়লোটা যদি ঝুলে থাকে তাহলে আমটা পড়লো কি শব্দ দিয়ে বুঝাবো আমরা? আমটা গাছ থেকে পড়লো এই শব্দটা আমরা কি দিয়ে বুঝাবো? আর ভাই আমি তো জানি না ভাই, আমি তো বুঝতে পারছি না, মানে এই মানে এই মুমিনদের সমস্যাটা কি আমি বুঝতে পারছি না ভাই, মানে কিভাবে জি একটা ভাইয়া, মানুষ এরা এটা বলতে কেন পারে। এরা কেন এই সত্য কথাটা স্বীকার করে না কেন, আমি বুঝি না কথাটা। আর আর একটা কথা হচ্ছে মানে ভাই, ছোট মানে আমার মানে একটা, একটু একটু চিন্তা করেন, যে মনে করেন যে একটা উল্কা এসে পৃথিবীতে পড়লো, এটার মানে কি আমরা এটা বুঝবো যে সেটা পৃথিবীতে পড়ে নাই, আসলে আকাশেই ঘুরতেছে, এটা বুঝবো আমরা? মানে কিভাবে সম্ভব ভাই? জি জি যদি তাই হয় যদি থাক ও এটা মানে আটকে আছে, কিন্তু আমটা যে পড়লো এটা আমরা কোন শব্দ দিয়ে বুঝাবো? ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাকে জিজ্ঞেস করেন না ভাই, আপনি উত্তর দেন ভাই।
ঠিক আছে, আজকে আমি একটা কথা জানতে চাচ্ছিলাম যে নবী মোহাম্মদ কয় ছেলে মেয়ে, এটা যদি একটু বলে দিতেন। আর কোথায় পাবো এটা অথেন্টিক প্রমাণটা, আমি নবী মোহাম্মদের কোথায় পাবো? ছেলে, ছেলের একজনও বাঁচে নাই, ছেলে যা জিকাটা জন্মেছিল খাদিজার গর্ভে জন্মেছিল। নবী মোহাম্মদকে আবুল কাশেম বলা হতো, কাশেম নামে তার একটা ছেলে ছিল, আবুল কাশেম মানে কাশেমের পিতা, খাদিজার গর্ভে জন্মেছিল। কিন্তু আর হচ্ছে গিয়ে চার মেয়ে হয়েছিল ওনার, চারজন মেয়ে ছিল। এরপরে যখন মানে এরা সবই হয়েছিল খাদিজার গর্ভে। এরপরে পরবর্তী সময়ে মারিয়া কিপ্তিয়া, পরে মোহাম্মদের অনেকগুলো বিবি ছিল, অনেকগুলো দাসী ছিল, কিন্তু পরে শুধুমাত্র মারিয়া কিপ্তিয়ার গর্ভে, যে ছিল একজন দাসী, তার গর্ভে একটা একটা সন্তানই জন্ম হয়েছিল। সেটা হচ্ছে ছেলে সন্তান, সেই ছেলেটার নাম ছিল ইব্রাহিম। সেই ছেলে সন্তানটা যে মোহাম্মদেরই সন্তান সেটা নিয়ে এবার আয়েশা একটু সন্দেহ পোষণ করেছিল যে এটা তো মোহাম্মদের সন্তানের চেহারা তো মেলে না। তখন মোহাম্মদ আলীকে পাঠিয়েছিল, মানে এই সেই যে মারিয়া কিপ্তিয়ার সাথে আরো একটা মেয়ে এসেছিল, শিরিন, এবং একটা ক্রীতদাস এসেছিল। সেই ক্রীতদাসটার সাথে সন্দেহ হয়েছিল যে সেই ক্রীতদাসটার সাথে মারিয়া কিপ্তিয়ার যৌন সম্পর্ক আছে। তখন মোহাম্মদ খেপে টেপে এই আলীকে পাঠালো, তলোয়ার নিয়ে যাও, ওই যে ওই ক্রীতদাসটাকে মেরে আসো। তখন আলী এখানে গিয়ে দেখে, মানে নিচে ছিল আলী, উপর নিচে থেকে দেখলো যে সেই ক্রীতদাসটার লিঙ্গ নাই, সে হচ্ছে একজন খোজা। নিচে থেকে দেখলো যে মানে গাছের উপরে ছিল, গাছের উপরে উঠেছিল ওই ওই ক্রীতদাসটা। তখন সে আবার মোহাম্মদকে গিয়ে বললো, হুজুর এ তো লিঙ্গই নেই, কি কেমনে কি করবে মারিয়া কিপ্তিয়ার সাথে, কিছু করে নেই হুজুর, এ তো ইয়াই নেই, যন্ত্র নাই। তখন তাকে মানে ক্ষমা করে দেওয়া হলো। তো এই যে পরবর্তীতে ওই একটাই সন্তান জন্মেছিল, যেটা মানে কথিত আছে সেটা মোহাম্মদের, কিন্তু সেটা নিয়ে আবার আয়েশা সন্দেহ করেছিল। এখন ভাই আমরা তো বলতে পারবো না এটা কার সন্তান ছিল, হয়তো মোহাম্মদের ছিল অথবা অন্য কারো ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে চার মেয়ে আর দুই ছেলে, তাই তো? ছেলে, হ্যাঁ, চার মেয়ে, অনেকগুলো মারা গেছে ভাই, তিনটা ছেলে মারা গেছিল মোহাম্মদের। ও, তিনটা ছেলে, মানে ওই ইব্রাহিম ছাড়াও তিনটা মারা গেছিল? ইব্রাহিম সহ তিনটা, আরো একটা ছেলে ছিল, সেই ছেলেটার নাম আমার খেয়াল নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি সিরাতে পাওয়া যায় না ও হাদিসে? এটা আপনি আলবিদা ওয়া নিহায়া কিনবেন বা ডাউনলোড করবেন, সংশয় .com এ আছে আলবিদা আচ্ছা ওয়া আচ্ছা নিহায়া, সেখানে সেটাতে ডাউনলোড করে সেটার বোধহয় তৃতীয় প্রথম দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের ভিতরে বোধহয় পাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, এই সংক্ষিপ্ত প্রশ্নটাই ছিল আমার, ঠিক ধন্যবাদ। আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম। অন্ধধার্মিক ভাই, আপনার কি, আপনি কি থাকবেন নাকি আরো কিছু বলবেন আমাদেরকে? আচ্ছা আতিফ ভাই, আর একটা জিনিস, ওই যে আমরা বাংলাদেশের কথা বললেন না, যে এখানে কতটুকু নিরাপদ যে এই শ্রেণীর লোকগুলা, এটা ভাই আসলে দেখেন বাংলাদেশে কিন্তু ওই ধর্মের ভিতরে কিন্তু বিভিন্ন দল, এক দল আর এক দল, কয় নাস্তিক কয় কাফের, তাহলে এখানেও কিন্তু এটা চর্চা করা যায় ওপেনলি, সেটার একটা পলিটিক্স করতে হয়। তাহলে কি যে আপনি আল্লাহকে মানবেন, মানার পরে কোরআনটা যদি আপনি রেফারেন্স সহকারে তুলে ধরেন না, তাহলে কিন্তু আপনি এরকম নাস্তিক, বুঝছেন, বিদাতিক। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি, কারণ এরা কেউই কিন্তু এই কোরআনটা মানে না, বুঝছেন, ঠিক ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এই যে যদি একটু নিজের মতো টেকনিক্যাল করে হলে, কোরআনটা পড়ে না। একটু টেকনিক্যাল হ্যাঁ হলে কিন্তু আমার কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে, তারা বলতো আমি কোরআন মানি কিন্তু আমি কিন্তু মানে জঙ্গিবাদ মানি না, আমি কিন্তু এগুলো মানি না, এগুলো ভুল ব্যাখ্যা, মোল্লারা ভুল ব্যাখ্যা করে। অনেক নাস্তিক ছিল ভুল আমাদের ব্যাখ্যা দেয়, আশেপাশে, অনেক নাস্তিক ছিল, তারা আসলে নাস্তিক কিন্তু ভয় তো বলে না, তারা বলে আরে মোল্লারা ভুল ব্যাখ্যা দেয়, কোরআনে এগুলো কিছু নাই, কোরআনে খারাপ কিছু নাই, বুঝছেন। এটা করা যায়। যেমন দেখেন এরা কি করে, এই মোল্লা শ্রেণীর লোকগুলা কি করে, ওরা কিন্তু কোরআন কেউ পড়ায় না, বুঝছেন, কোরআন থেকে রেফারেন্সও দেয় না, তাদের মুখস্থ বয়ান তারা পাবলিকে শোনায়, শোনায় শোনায় কি বলে, বল আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, এরা কিন্তু কোরআনের রেফারেন্স দিতে চায় না সহজে। আর যদি কেউ বলে যে হুজুর এই কথাটা আপনি যে কইলেন এটা কোরআনের কোন জায়গায় বা হাদিসের কোন জায়গায়, তাহলে কিন্তু তার একটা ধমক মারবো, ও ভাই বেটা বেদব, তুমি ঠিক আছে হুজুরের কষ্ট করো। অন্ধধার্মিক ভাই, অন্ধধার্মিক ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আমাদের ব্যাকস্টেজে অনেক জমে আছে মানুষ, আপনি ঠিক আছে, তাদের ঠিক আছে, একটু ওকে, XYZ আপনি আনমিউট করে কথা বলেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ মহিউদ্দিন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা, কেমন আছেন ভাই? ভালোই ছিলাম, কিন্তু ভাই মেজাজটা আবার গরম হয়ে গেছে, একজন এসে বলতেছে পড়লো মানে পড়লো না, এই জন্য মেজাজটা ভাই গরম হয়ে গেছে। না? মেজাজ তো গরম হবেই, কারণ ওরা তো বোঝে না আসলে। এই যে দেখেন না, এই আফগানিস্তানের বিষয়টা খুব মানে খারাপ লাগে আর কি। এরা এরা আপনার কি করলো, এরা 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 অর্থ জোগাড় করলো আপনার আফিম আর হিরোইনের আপনার ইয়ে করে, ব্যবসা করে, চোরাকারবারি করে।
এরা মানুষজনদের কাছ থেকে ট্যাক্স নিয়ে বিভিন্নভাবে, এরা এখন $180 কোটি মালিক। এরা চোরাই কারবারি করে, মদ গাঁজার চোরাই কারবাজি কারবারি করে এরা এখন ক্ষমতায় আসছে। এখন ক্ষমতায় আসে এমন বাংলাদেশের কিছু লোকজন বলে যেটা ইসলামের বিজয় হয়েছে। ভাই এটা ফাইজলামের একটা সীমা আছে তোর ভাই। ভাই আমি যার কাছেই যাই, যার কাছেই কথা বলি, এই কুত্তার বাচ্চারা সবাই বলতেছে এটা ইসলামের বিজয় হয়েছে। মানে আফিম আর হিরোইনের ব্যবসা করে কেউ আমার আমার মাথায় ঢোকে না রে ভাই, বুঝছেন? আপনি আপনি এর ব্যাপারে কিছু বলেন, আমি একটু শুনতে চাই ভাই। এটা নিয়ে তো আমি অলরেডি লিখে ফেলেছি, ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলেছি, অনেক অনেকগুলো স্ট্যাটাস লিখেছি, এটা নিয়ে অনেকবার কথা বলেছি। আমরা এই জিনিস তালেবানদের, আইসিস এর, বোকো হারামের, এদের সবারই বিরোধিতা করি, একই সাথে বিরোধিতা করি বাংলাদেশে যে বাংলা হবে, আফগান আমরা হবো, তালেবান, এদেরকে আমরা বিরোধিতা করি। এদের বিরুদ্ধে আমাদের এই লাইভ গুলা মানে অনেক বছর ধরে আমরা এই কাজগুলা করছি। আমাদের আমার তো আসলে আলাদা করে আর মানে এটার প্রতিবাদ করার প্রয়োজন নাই, প্রতিবাদ অন্যরা করুক ভাই। আমি দেখছি ভালো ভালো শিক্ষিত লোক যারা সমাজতন্ত্র করত, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইউনিভার্সিটি থেকে পাস করা, বয়স হয়ে গেছে 50-60 বছর, যাদের বয়স হয়ে গেছে, এদের এরা বলতো কি যে তালেবানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তালেবানের সাথে আমেরিকার সৃষ্টি সম্পর্ক নাই, এরা হচ্ছে আমেরিকার সৃষ্টি, এখন তারা খুশিতে নাচতেছে। এখন হচ্ছে তালেবান হচ্ছে তালেবানের জয় মানে ইসলামের জয় হয়ে গেছে ভাই। মানে ডবল স্ট্যান্ডার্ডের তো একটা মানে সীমানা আছে তো ভাই, মানে পুরো বাংলাদেশটাকে কিন্তু শেষ করে দিছে, বুঝছেন? বাংলাদেশের লোকজনরা খুব লিবারেল ছিল ধর্মীয় ব্যাপারে কিছুদিন আগেও, এখন তালেবান ছাড়া কোনো কথাই নেই সেখানে। হিরোইন কারবারি, আফিম কারবারি, এরা হয়ে যায় ইসলামের ঝান্ডাধারী, মানে আমি তো ভাই বুঝতে পারি না। আরে যে পাঞ্জেশ্বর, পাঞ্জেশ্বরী যে প্রায় কত লোক আছে পাঞ্জেশ্বরীতে, প্রায় 170,000 থেকে 180,000 লোক সেখানে আছে, এবং তারা সবাই মুসলমান, এবং এই মুসলমানদের উপর তারা আক্রমণ করতেছে। তারা তাদের দাবি একটাই যে তারা স্বাধীনতা চায়, বা তারা তাদের রাইটস চায়, দে ওয়ান্টস দেয়ার হিউম্যান রাইটস। মানে এখানে সমস্যাটা কোথায়? সেখানে এই তালেবান বাহিনী যায় কি করতেছে, আক্রমণ করতেছে তাদেরকে, আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে যে এই এই 2 লক্ষ লোক এখানে এখানে যে মানবেতরভাবে তারা মানে লড়াই করে যাচ্ছে একটা বিশাল জঙ্গি বাহিনীর সাথে, আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে, এবং তারা আর কেউ না ভাই, তারা আর কেউ না, তারা হচ্ছে এই মুসলমান। আমি আশ্চর্য হয়ে যাই ভাই। তারপরে সব মুসলমান কিন্তু আসলে এরকম না, যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে ধর্মে একদম মানে কঠিন ভাবে বিশ্বাস করে, তাদের আমরা করছি, তাদের নিয়ে আলোচনা আমরা করছি, সব মুসলমান আমাদের আলোচনার বিষয়বস্তু না। কিন্তু আমি যেটা বুঝি যে আইসিস যদি আজকে জিততো, তাহলে তারা এখন আইসিস হয়ে যেত, তারা এখন আইসিস কে সমর্থন দিত। এগুলো খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকর আসলে তারা যে কাজগুলো করে। এক্স ওয়াই জেড ভাই বলেন তাহলে আপনি। না এখন আর আসিফ মহিউদ্দিন, এখন আর আমার হাসি পায় না, আমার খুব কষ্ট লাগে এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এবং দুই পক্ষেরই মানুষ মারা যাচ্ছে, এবং এখন এই আফগানিস্তানের মেয়েরা যা সাংবাদিক ছিল, হলো প্রায় 700 মহিলা সাংবাদিক ছিল, এখন মাত্র 30 না 35 জন সাংবাদিক এখন তারা সাংবাদিকতা করছে, তাও জীবনের ভয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম টেকনিক করে তারা এই সেই সাংবাদিকতাগুলো করছে। এগুলো কি মানে মানে এই এই মানে ধ্বজাধরা মানবাধিকারের লোকজনগুলো, যে ধর্মীয় লোক, যে রেজাউল নাকি ফাজলামি করার জায়গা পায় না, যে রেজাউল আসলো কিছুক্ষণ আগে বেটা, মানে সু মানে আমার তো মানে মানে গালেতে ইচ্ছা করে, এরা এরা কিসের মানবাধিকার এরা এখানে মানে দেখাইতে আসে, মানে আমি আমি আশ্চর্য হয়ে যাই। এরা 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 কি, এরা এদের ভিতরে কি মানবতা আছে ভাই? ঠিক আছে, আপনার আগে যে ছেলে আসে বললো যে চাঁদ পড়লো পাহাড়ের ওপারে, পড়লো আর পাহাড়ের এপারে পড়লো, ভাই পড়া মানে এটা কি বোঝায়? আর যদি চাঁদ যে পড়লো, এটা এটাই ওরা বুঝতেছে না। আপনার বলতেছে যে আকাশ এসে মাথার উপর পড়লো, আরে ভাই আকাশ কি মেঘ কি মাথার উপরে পড়ে নাকি কোনো মেয়ে? এগুলো হচ্ছে এই গর্ধবগুলোকে নিয়ে যে কি করবেন, আমি আমি তো বুঝতে পারতেছি না। এদেরকে কিভাবে আপনি বোঝাবেন বলেন ভাই? সমস্যা হচ্ছে যে এদেরকে একদম স্কুল থেকে এই ধরনের মানে এইভাবে স্টুপিড করে ফেলা হয়, মানে একেবারে মাথাটা একেবারে নষ্ট করে ফেলা হয়। এখন এদেরকে তো আমি ঠিক করতে পারবো না ভাই, সবাইকে তো আমি মানে ঠিক করা সম্ভব না আমার পক্ষে, আমারও তো লিমিটেশন আছে। একেবারে মনে করেন এই টাইপের মুমিন যে এখানে লেখা আছে পড়লো, পড়লো মানে পড়লো না, সে বলতেছে পড়লো মানে পড়লো না, এইরকম মুমিনকে আমি কিভাবে কি করব? তাকে তো আসলে কিছু করার নাই, তাকে এখন আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে, যাও ভাই তুমি চলে খাও। আপনার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো, আপনার আজকের জন্য তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা ভালো থাকবেন।